হোটেল বন্ধ রাখার কোনো প্রশ্নই উঠছে না, আর গুরুমায়ের ভক্তদের জন্য প্রসাদ রান্নাটাও আমার পক্ষে করা সম্ভব না। কি বললে তুমি? আমার মায়ের ভক্তদের থেকে তোমার হোটেলের কাস্টমাররা বেশি জরুরি তোমার কাছে। শোনো হিমানি, ভুলে যেও না এই হোটেলটা মা তোমাকে চালাতে দিয়েছে, তাই মায়ের গুরুত্ব এখানে সব থেকে বেশি। মা যখন চাইছে মায়ের ভক্তরা হোটেলের প্রসাদ পাবে, তখন সেটাই হবে। ঠিক বলেছিস বেটা, ও বোধহয় মাঝে মাঝে ভুলে যায় যে ওই হোটেলের মালিক ও নয়, আমি। তাই আমি যা বলবো সেটাই হবে। হ্যাঁ, আপনি হোটেলের মালিক হতে পারেন, কিন্তু আপনারা হয়তো ভুলে যাচ্ছেন যে 7 দিনের জন্য এই হোটেলের দায়িত্ব আমি নিয়েছি। তাই এই 7 দিন হোটেলে কি হবে না হবে সেটাও আমার ডিসিশন। 7 দিন পরে এই হোটেলের লাভ দেখাতে না পারলে আপনারাই তো আমার থেকে হোটেলের দায়িত্ব কেড়ে নেবেন, এমনকি এই বাড়ি থেকেও তাড়িয়ে দিতে 2 বার ভাববেন। তাই আমি নিজেকে প্রমাণ করার জন্য হোটেলে লাভের চেষ্টা করছি। আমার কাছে কাস্টমাররা বেশি জরুরি, গুরুত্বপূর্ণ। এত সাহস আমার মায়ের মুখে মুখে তর্ক! আপনি আবারও ভুল করছেন স্যার। আমি আপনার বেতনভুক কর্মচারী, আপনার পোষার জন্তু নই। কাল রাতে এই উঠোনে একটা মেয়েকে আপনারা মেরে ফেলেছেন, তার প্রাণ কেড়ে নিয়েছেন, আর সেই সব কিছু দেখে আমাকে মুখ গুজে থাকতে হয়েছে শুধুমাত্র আমি আপনাদের কর্মচারী বলে। কিন্তু আপনারা যদি ভেবে থাকেন যে আমি আরও অন্যায় মুখ বুঝে মেনে নেব, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমি নিজেও কোনো অন্যায় করব না, অন্যের কোনো অন্যায় সহ্য করব না। তুমি আমাকে হুমকি দিচ্ছ, এত সাহস তোমার? এত সাহস এটা? শান্ত বেটা, শান্ত। বাড়িতে অনেক লোক একসাথে কাজ করছে, কাজের লোকরা আমাদেরকে দেখছে। শান্ত।